সুদীপ রায় বর্মনের কোভিড কেয়ার সেন্টার ভিজিট নিয়ে আলোচনা সমালোচনা সর্বত্র, কিন্তু এই সেন্টারটি ভিজিটের আগে কার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন তিনি? সেন্টারের ইনচার্জ নাকি উদ্বোধন কর্তৃপক্ষের? কি বলছেন কোভিড কেয়ার সেন্টারের ইনচার্জ? দেখুন প্রতিবেদন। কোভিড কেয়ার সেন্টার ও সুদীপ রায় বর্মন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার নাকি হোম আইসোলেশন, গত দুদিন ধরে এই নিয়ে আলোচনা সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় যেসব তর্ক বিতর্ক হচ্ছে তার মধ্যে প্রায়শই প্রশ্ন উঠছে, সুদীপ রায় বর্মন কোভিড কেয়ার সেন্টারের ভেতর প্রবেশের আগে কারুর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি? ভগৎ সিং কোভিড কেয়ারের ইনচার্জ যেহেতু জিবি হাসপাতালের মেডিকেল সুপার, সেহেতু মেডিকেল সুপার দেবাশিস রায়ের কাছে এই প্রশ্নটি জানতে চাওয়া হয়। দেবাশিস বাবু সাফ জানিয়েছেন, সুদীপ রায় বর্মন তাকে ফোন করেছিলেন, কিন্তু কোভিড কেয়ার সেন্টারের ভেতর প্রবেশের অনুমতি সুদীপ বাবু পাননি। বাবু ফোন করেছিলেন কিন্তু ওনাকে পারমিশন দেওয়া হয়নি, কারণ ঢুকতে গেলে হায়ার অথরিটি পারমিশন দেয়, কিন্তু আমার পারমিশন দেওয়াটা আমার এখতিয়ারে নেই, পারমিশন দেওয়ার প্রশ্ন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, সুদীপ রায় বর্মনকে যেহেতু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তাহলে কেন তিনি কোভিড কেয়ার সেন্টারে গেলেন? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন তিনি যেহেতু জনপ্রতিনিধি, সেহেতু জনগণের দুঃখ কষ্টের ভাগ শেয়ার করে নিতে, তাদের একটু মানসিক শক্তি যোগাতে কোভিড কেয়ার সেন্টারে যান তিনি। এক মুহূর্তের জন্য যদি এই যুক্তি মেনে নেওয়া যায়, তবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, চিকিৎসকরা যে তাকে কোভিড কেয়ার সেন্টারের ভেতর প্রবেশ করতে বারণ করেছেন এবং এই বিষয়টি নিয়ে যারা সমালোচনা করছেন, তার পেছনে কি যুক্তি থাকতে পারে? হ্যাঁ, যুক্তি অবশ্যই আছে। কোভিড কেয়ার সেন্টারে গিয়ে সুদীপ রায় বর্মন যদি কোনো রকমভাবে সংক্রমিত হন এবং তার মাধ্যমে যদি সংক্রমণ অন্যত্র ছড়ায়, তখন এর জবাব দেবে কে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।